আজকে নিয়ে চলো। হোয়াট? শাওন অ্যারেস্ট হয়েছে? শাওন কোথায়? হাজতে। যাকে হাজতে ঢুকিয়েছো জানো সে কার ছেলে? আপাতত প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে জেনে নেব। ইন্সপেক্টর, ওকে ছেড়ে দাও, নইলে তোমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন, চাকরি না মৃত্যুর? আপনাকে একটু কথা বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমার বাবাকে আমি জানি না, জন্মের পর থেকে আমি আমার মায়ের আশীর্বাদে ছায়ায় বড় হয়েছি। আমার মা আমাকে একটি কথাই শিখিয়েছেন, যে জীবনে দায়িত্ব কর্তব্য পালনে কোনো কিছুকেই যেন ভয় না করি, নীতি ও আদর্শকে যেন কোনো লোভের কাছে বিসর্জন না দিই। অতএব বুঝতেই পারছেন ভয় জিনিসটা আমার অভিধানে নেই। সো ইউ ক্যান গো নাও। লুক ইন্সপেক্টর, তোমার নীতি আদর্শের দাম কত? যত টাকায় লাগে আমি কিনব। বলো কত টাকা চাও? আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায়, আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আমার গায়ে যে পোশাকটা দেখছেন তা এত মূল্যবান যে আপনার সব টাকা দিয়েও তা কিনতে পারবেন না। তোমাদের মতো পোশাকধারীরা টাকার কাছে বিক্রি হয় না? কেউ কেউ হয়তো হয়, তা না হলে আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরা অসৎ লোকদের এত দাপট হবে কেন? যে ছেলেকে টাকার বিনিময়ে হাজত থেকে ছাড়িয়ে নিতে এসেছেন সে কিন্তু খুনের দায়ে অভিযুক্ত আসামি। আমার দায়িত্ব আইনের বিধি মোতাবেক তাকে কোর্টে চালান করে দেয়া। ইচ্ছে করলে শেষবারের মতো ছেলেকে দেখে যেতে পারেন। তুমি বারবার আমাকে অপমান করছো। বয়োজ্যেষ্ঠকে অপমান করার মতো শিক্ষা আমার মা আমাকে দেননি, আর আপনি আমার বাবার মতো, যদিও কখনো বাবাকে দেখিনি। আমি বিশ্বাস করব যে অপমান হতে আর কোনো লোভের পশ্চানে আপনি এখানে আসবেন না। আপনি এখন যেতে পারেন। শাওন, ভয় পেও না, তুমি আমার একমাত্র সন্তান। তোমার মুক্তির জন্য প্রয়োজন হলে আমি আমার সমস্ত সম্পত্তি উজাড় করে দেবো, তবু তোমাকে ছাড়িয়ে নেবই। কি বলছিস? লোকটা বারবার টাকার লোভ দেখাতে আসে। হ্যাঁ মা। খবরদার, টাকার কাছে কখনো বিক্রি হবি না, টাকাকে আমি ঘৃণা করি। মা, তুমি আমাকে দোয়া করো। মায়ের কাছ থেকে চেয়ে দোয়া নিতে হয় রে বাবা। আমি দোয়া করছি তোর জীবনের প্রথম কেসে তুই জয়ী হবি, পুলিশ ডিপার্টমেন্টের তোর সুনাম বাড়বে, গর্বে আমার বুকটা ভরে যাবে। মা, মাগু। হ্যাঁ বাবা। স্যার, ইন্সপেক্টর শামীম বোধহয় খুব মা ভক্ত, এমনও তো হতে পারে মাকে দিয়ে আমরা শামীমকে বাধ্য করতে পারবো। কথাটা মন্দ বলনি, মায়ের ঠিকানাটা জোগাড় করো। সংসার পেতেছ, সেই জন্য বোধ হয় অতীতটাকে অতীত করে রেখেছ। কি জন্য এসেছো বলো? তোমার ছেলে পুলিশ ইন্সপেক্টর শামীমের কাছে আমার একটা কেস আছে, তুমি বলে কেসটা খারিজ করে দেবে। ও, তুমি তাহলে সেই লোক? তোমার স্বামী কি করে জানি না, ছেলে সামান্য একজন ইন্সপেক্টর, খুব একটা ভালো অবস্থা আছে বলে মনে হয় না। আমার দাবিটা পূরণ হলে গুলশানে একটা বাড়ি করে দেবো। চুপ করো, তোমার টাকা যে কত মূল্যহীন তা এখনো বুঝতে পারছো না? টাকার প্রস্তাব নিয়ে তুমি ইন্সপেক্টর স্বামীর কাছে গিয়েছিলে হাজত বন্দির সন্তানকে মুক্ত করতে, পেরেছো? আবার টাকার প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো ভিক্ষে চাইতে? তোমার সে টাকার মুখে থুতু দিয়ে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। গেট আউট, গেট আউট। টাকার বিনিময় না হোক, তোমার সন্তান শাওনের জন্য এই কাজটা করবে, এই বিশ্বাস নিয়ে আমি চলে যাচ্ছি। মনে রেখো, হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি, যেটা চাও তুমি সেটাই হবে, সেটাই হবে।
হয় শাওনের মুক্তি না হয় শাওনের ফাঁসি হয় শাওনের মুক্তি না হয় শাওনের ফাঁসি যেটা চাও তুমি সেটাই হবে সেটাই হবে সেটাই হবে সেটাই হবে কাল মামলার তারিখ আমি জয় হব তো মা আমি কারো পরাজয় চাই না সন্তানরা জয়ী হোক সব মায়েরাই তো চায় রে বাবা মা ইয়ার অনার ইন্সপেক্টর শামীম একজন তরুণ তাজা পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের তিনি এক গৌরব আসামি শাওনের মুক্তির জন্য তার বাবা জওয়ান সাহেব লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কিনতে চেয়েছিল কিন্তু মায়ের আদর্শে গড়া ইন্সপেক্টর শামীম সেই টাকার লোভকে অস্বীকার করে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছে মূল প্রসঙ্গে আসুন আচ্ছা ইন্সপেক্টর শামীম আপনি কি নিজের চোখে দেখেছেন যে ওই কাঠগড়ায় দাঁড়ানো আসামি শাওন চৌধুরী নিজের হাতে গুলি করে ওই তারামিয়াকে হত্যা করেছে জি দেখেছি তার চেয়ে বড় কথা সে অপরাধী না হলে পালাতে চেষ্টা করবে কেন শুধু ঘটনার স্থান থেকে সে পালায়নি দেশ থেকেও পালাতে চেয়েছিল আমি বহু কৌশলে তাকে গ্রেফতার করেছি খুন করার প্রাসঙ্গিক কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন সম্ভবত একটি মেয়ে ইয়ার অনার মেয়ে নিয়ে কোন্দল এবং তার জের হিসেবে হত্যা রাজানি এমন ঘটনা এদেশে বিরল নয় আসামি শাওন চৌধুরী বিত্তশালী বাবার সন্তান সে এবং তার বাবা ভেবে নিয়েছিল যে টাকা দিয়ে এই খুনের অপরাধকে চাপা দেওয়া সম্ভব সেই জন্যে ওই মেয়েটিকে পাবার জন্যে প্রতিপক্ষকে নির্বিবাদে গুলি করেছে তাই নয় কি হ্যাঁ তাই ইয়ার অনার ইন্সপেক্টর শামীমের সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে একথা নিশ্চিত ভাবে বলা যায় যে আসামি শাওন চৌধুরী তার আমি আর একমাত্র হত্যাকারী নো ইয়ার অনার ইন্সপেক্টর শামীমের দেখাটা সত্যি হলেও বোঝাটা ভুল ভুল আপনি কি করে বলছেন যে ভুল পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটাও ছিল আসামি শাওন চৌধুরীর আমিও স্বীকার করছি পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা শাওনের কিন্তু গুলি করা এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়া একই কথা নয় এমনও তো হতে পারে আত্মরক্ষার জন্য ধস্তাধস্তি করে সে ওদের কাছ থেকে পিস্তলটি হাতে নিয়েছিল যে বুলেটে তারামিয়ার মৃত্যু হয়েছে সেই বুলেট শাওনের পিস্তল থেকে নির্গত নয় এই আমি আমার রিপোর্ট পেশ করছি তাহলে খুনিকে ইয়েস ইয়োর অনার যতক্ষণ পর্যন্ত সত্যিকারের খুনিকে প্রমাণ করা সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত আসামি শাওন চৌধুরীকে নির্দোষ বলা যাবে না এবং আমি জানি আমার বিপক্ষের বিজ্ঞ উকিল সাহেবা তা প্রমাণে ব্যর্থ হবে ইয়োর অনার এই রহস্যের জাল উদ্ঘাটন করতে আমি এক নাটকের সৃষ্টি করেছি শাওন তুমি আমার ছেলের মতো আমি বিশ্বাস করি যে খুনের অভিযোগে তুমি অভিযুক্ত হয়েছ এ খুন তুমি করতে পারো না আমি যেভাবেই হোক তোমাকে অভিযোগের দায় থেকে মুক্ত করবই কিন্তু আমি জানতে চাই সেদিন কি ঘটেছিল আপনি যেহেতু বলেছেন আমি আপনার ছেলের মতো তাই আমিও বলছি আপনি আমার মা
আমার নিজের গর্ভধারিণী মাকে কখনো দেখিনি। একদল গুন্ডা আমাকে আক্রমণ করে পপিকে ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে গুন্ডা দলের একজনের পিস্তলের গুলিতে ওদের একজন গুলি খায়। ওদের ফেলে যাওয়া পিস্তল হাতে তুলে নিয়ে আহত লোকটির কাছে যেতেই লোকটি মারা যায়। এক পুলিশ অফিসার আমাদের পিছু নিতে আমি পপিকে নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন আমি খুনি নই, এখন আমি করি রে বা। পার্কের এই জায়গাটিতে সেদিন খুনটি হয়েছিল। এই পার্কই হলো ওদের আস্তানা, কাজেই ওদের ধরার জন্যে আমরা এখানেই জাল পাতবো। তোমাকে যা যা বলেছি সেভাবে অভিনয় করবে। আমি ছদ্মবেশী পুলিশদের নিয়ে আড়ালে ওত পেতে থাকবো। আমাদের সেই সিস তাই তো সুন্দরী, তোমার নাগরকে ভালোভাবে ফাঁসিয়েছি, খুন করেছি আমি, আর ফাঁসিতে ঝুলবে তোমার নাগর। ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, আমার সাথে চলো। অর্ডার অর্ডার অর্ডার। আমি মহামান্য আদালতকে একটি অনুরোধ করছি, আমার নাটকের নায়ককে কোর্টে হাজির করা হোক। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তারা মিয়াকে খুন করেছেন? না, মিথ্যে কথা, আমি খুন করিনি। খুন করে একটি অপরাধ করেছেন, মিথ্যে কথা বলে আরেকটি অপরাধ করবেন না। না, আমি খুন করিনি। ইওর অনার, অপরাধী যখন অপরাধ করে তখন সে তার নিজের অজান্তেই তার অপরাধের কোনো না কোনো চিহ্ন রেখে যায়, যার সূত্র ধরে সে ধরা পড়ে। কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিও ঠিক একই ভুল করেছিল, এবং সেই ভুলের মুহূর্তটি আমি ধরে রেখেছি এই টেপ রেকর্ডারে। নিন। এরপরও নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না যে তারা মিয়াকে আপনি খুন করেননি। হুজুর, আমি খুন করেছি, রাগের বসে নিজ হাতে আমি শামকে গুলি করি, সেই গুলিতে সে মারা যায়। আমাকে মাফ করে দিন হুজুর। তারা মিয়াকে খুন করার অপরাধে আসামি দবির মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হল, এবং একই খুনের দায়ে অভিযুক্ত শাহুন চৌধুরীকে বেকসুর খালাস দেয়া হল। দ্য কোর্ট ইজ ওভার। নিজের ছেলেকে হারিয়ে দিয়ে অন্যের ছেলেকে আপনি ছেলের মর্যাদা দিলেন, এদিন কখনো ভুলব না। আজ মনে হচ্ছে আপনি যেন আমার মা। হ্যালো ইয়াং পুলিশ ইন্সপেক্টর, আজ আদালতে কার বিজয় হলো, আমার টাকার না তোমার নীতি আদর্শের? সেদিন থানায় বলেছিলাম তোমার নীতি আদর্শ আমি কিনব, দাম বলো। তুমি অন্ধ দাম্ভিকতা নিয়ে বলেছিলে, আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায় আছে, আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক। যে মা তার সন্তানের মাথায় আশীর্বাদের মুকুট পরেছিল, সেই মাকে আমি টাকার বিনিময়ে আদালতে সন্তানের বিপক্ষে দাঁড় করিয়ে তার মাথার মুকুটটি খুলে নিয়েছি। মিস্টার জামান চৌধুরী, আপনার এই বিজয় ক্ষণিকের, চিরস্থায়ী নয়, মামলায় আমার পরাজয় ক্ষণিকের। জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি প্রমাণ করব আমার নীতি আদর্শের কোনো পরাজয় নেই, এ এক অপরাজয় শক্তি। এ শক্তি দিয়ে আমি আপনার অর্থ বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। চলি।
শামিম, আমার কথা শোন বাবা। মামলায় আমার পরাজয় হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সত্য একদিন না একদিন বেরিয়ে আসতই। দুঃখ শুধু যে হাতে আমার জয়ের জন্য আশীর্বাদ করেছিলে সে হাতে আমার পরাজয় নেমে এলো। দুঃখ শুধু যে টাকাকে তুমি ঘৃণা করতে সেই টাকার কাছে তুমি আজ বিক্রি হয়ে গেলে। মা চলি, কোথায় যাচ্ছিস? টাকা সন্ধানে। রিজাল মিউজিক, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নাও।